অঙ্গনবাড়ি কেন্দ্রে পচা ও ছোট ডিম দেওয়ার অভিযোগ তুলে অঙ্গনবাড়ি কেন্দ্রের কর্মীকে ঘেরাও করে ডিম ফেলে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। ঘটনাটি ঘটেছে শুক্রবার 11টা নাগাদ মালদার হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতের পশ্চিম পূর্ব রাড়িয়াল বুথে। অভিযোগ উঠেছে অঙ্গনবাড়ি কর্মী লীলা দাসের বিরুদ্ধে। লীলা দাস যদিও পচা ডিম দেওয়ার কথাটি স্বীকার করেছেন, তবে সরাসরি দায় চাপিয়েছেন অঙ্গনবাড়ি সেন্টারের রাঁধুনির উপর। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ওই অঙ্গনবাড়ি কেন্দ্র থেকে বরাবরই নিম্নমানের খাবার দেয়া হয়। এর পূর্বে মাস দুয়েক আগে ওই সেন্টারের বিরুদ্ধে নিম্নমানের খাবার ও কাঁচা ডিম দেওয়ার অভিযোগ উঠেছিল, এবার পচা ডিম দেওয়ার অভিযোগ উঠেছে। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। বারবার অভিযোগ জানিয়েও হচ্ছে না কোনো সমাধান। এদিন সেন্টার থেকে দুর্গন্ধযুক্ত পচা ডিম দেয়া হচ্ছিল, যা মুখে তোলা যায় না। পচা ও নিম্নমানের খাবার খেয়ে বাচ্চারা অসুস্থ হয়ে পড়ছে। এই নিয়ে এদিন অভিভাবকেরা অভিযোগ জানাতে গেলে ওই অঙ্গনবাড়ি কর্মী ও তার ছেলে তেলে বেগুনে জ্বলে ওঠে, তর্কে জড়িয়ে পড়ে। দেখাচ্ছি কেন, এর আগেও কি না, এর আগেও আমি নিজে কমপ্লেন করেছি। নিজে এর আগে মোটামুটি 3 মাস 4 মাস হয়ে গেলো, এর আগে আমি কমপ্লেন করেছিলাম। গ্রামের লোক ডাকছে যে এমনি এমনি অবস্থা, হ্যাঁ, ডিমের তো আজকে হয়েছে কি না, ভাত অল্প দিত, চা মানে তরকারি ঠিক মতো দিত না, রান্না করতো না ঠিক মতো। এবার এটা নিয়ে সমস্যা আগেই হয়েছিল, মোটামুটি 6 মাস 7 মাস আগে। এবার ঝামেলা হলো, আবার সমাধান করে আমরা মিটমাট করেই দিয়েছিলাম। আবার আজকে দেখছি যে পূর্ব রাড়িয়াল আর পশ্চিম রাড়িয়াল দুটা মিলে এটা সেন্টার, পূর্ব রাড়িয়ালের সব সমস্ত পাবলিক এসে এখানে বিক্ষোভ করছে। আবার আমাকে ডাকতে পাঠালো, আমি আসলাম, দেখছি ওই একই ব্যাপার, দেখছি ওই একই ব্যাপার। আবার এখানে জানতে পারলাম যে ওই একই সমস্যা, আমি তো এসেছিলাম এর আগে, সমস্যা মিটেনি তো, গোটা পেটি পচা থাকবে না, একটা ডিমে গোটায় পেটি পচা দেখাচ্ছে। এবার গোটা যে পচা ডিমের, আপনারাও তো নিয়েছেন ডিমের প্যাকেট, কিংবা আমরাও ইউজ করি, গোটা পেটি যদি লি তাহলে গোটা পেটি কিন্তু পচা হবে না। আর ছোটো সাইজের, হ্যাঁ, বড়ো সাইজের তো ডিমই নাই, আপনিও দেখলেন, হ্যাঁ, এই তো মানে এই লি গোটা গ্রাম নিয়ে বিক্ষোভ করছে। আজকে আমি এখানে এসে দেখছি যারা পাবলিক আছেন এখানে এসে কমপ্লেন করছেন, যেগুলো ডিমগুলো দেওয়া আছে মানে অপুষ্টিকর, একদম পচা ডিম, মানে যতগুলো ডিম দিয়েছে তার 90% ডিমই পচা ডিম। এগুলো যদি খায় তাহলে মানুষ তো মারা যাবে, কিন্তু আমাদের সরকার তো চাইছে, সরকার দিচ্ছে মানুষকে সুবিধা, দিচ্ছে ভালোর জন্য, খারাপের জন্য না। এরকম কি বরাবর দেই না শুধু আজকে প্রথম? না, এর আগেও সেন্টারে কমপ্লেন হয়েছে, কিন্তু আজকে এসে আমরা দেখছি যে না, আজকে সত্যি আমি নিজের চোখে এসে দেখলাম, এবং পাবলিক আমাদেরকে ডেকেছে বলে এসেছি, আমরা গ্রামে প্রতিনিধিত্ব করি বলে আজকে আমাদেরকে এটা দেখতে হচ্ছে। আর সরকারের কাছে অবশ্যই আমি এটা বলবো যে এই সেন্টারটা আছে অবশ্যই, এখানে কোনো ই নাই, আমি প্রশাসনকে বলবো, এবং যে সিডিপিও সাহেব আছে ওনাকে আমি আবেদন করব যেন একটা এখানে একটা সেন্টার দেওয়া হোক, নির্দিষ্ট সরকারি জায়গায় দেওয়া হোক, এটা অনুরোধ করবো আমি। তো রান্নাবান্না কি কোনো সরকারি কর্মী দিয়ে হচ্ছে না এখানে, যারা বাড়িতে আছে সেই রান্নাবান্না করছে? না না, এটা একটা অস্থায়ী বাড়িতে সেন্টারটা আছে, কিন্তু সরকারি কর্মী দিয়ে রান্না হচ্ছে। ডিম পচা ডিম কীভাবে, ডিমের মানটা খুব কম একদম। এটা কোন গ্রামের, কোন? এটা পশ্চিম রাড়িয়াল। অঙ্গনবাড়ি কর্মী লীলা দাস জানান, তাকে সালালপুর ও রাড়িয়াল দুই গ্রামে একসঙ্গে দুইটি সেন্টারের দায়িত্ব সামলাতে হয়। গতকাল তিনি রাড়িয়াল সেন্টারের দায়িত্বে ছিলেন, আজ সালালপুর সেন্টারে গিয়েছিলেন। দোকান থেকে রাতে ডিম কিনে নিয়ে আসার কারণে পচা ডিম বুঝতে পারিনি, সকালে সিদ্ধ করার সময় পচা ডিম ভেসে ওঠে বলে জানান রাঁধুনি। তবে পচা ডিম কোনো বাচ্চাকে দেয়া হয়নি, গ্রামবাসীরা জানাতেই পচা ডিম পাল্টে ভালো ডিম দেয়া হয়েছে। কিন্তু এরা তো বারবার অভিযোগ করছে নাকি, এর পূর্বে অভিযোগ হয়েছে তবু শুধরাচ্ছে না, অভিযোগ আনানো হয়েছে? বুঝলি, আমি আবার চলে আসছি, তাড়াহুড়া করতে ওখানে ভিড় হবে, 10:30টার মধ্যে আমার এখানে আসতে হবে, তো চলে আসলাম। আপনি কটা সেন্টার দায়িত্বে রয়েছেন আর এই সেন্টারটা কোন কোন পাড়া নিয়ে আছে? পূর্ব পশ্চিম দুটা সেন্টারের একটা আছে,
সিডিপিও জানে, ডিপিও জানে, বিডিও জানে, সবাই জানে। মালদা থেকে দেবু সিং ও দেবাশিস পালের রিপোর্ট, আনন্দ বার্তা।